কোনোকালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি শক্তি দিয়েছে প্রেরণা দিয়েছে লক্ষ্মী নারী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা এই অংশটুকু হয়তো সবারই জানা নারীর হৃদয় মানে কোমল হৃদয় এই কোমলতায় যখন হিংস্রতা এসে জায়গা করে নেয় তখন ব্যাপারটা কতটা হবে একবার কল্পনা করে দেখেছেন আজ আপনাদের বলবো সেই সব নারীদের কথা যাদের হৃদয়ে কোমলতার কোনো ছায়া নেই সেখানে জায়গা করে নিয়েছে হিংস্রতা এলিজাবেথ ব্যথুরি পৃথিবীর ভয়ানক মহিলাদের সম্পর্কে বলতে গেলেই যার নাম প্রথমে চলে আসে তিনি হলেন এলিজাবেথ ব্যাখরি ভদ্রমহিলা হাঙ্গেরির বিখ্যাত বেথরি পরিবারে পনেরোশো সালে জন্মগ্রহণ করেন এলিজাবেথকে পৃথিবীর সবচেয়ে কুখ্যাত সিরিয়াল কিলার হিসেবে ধরা হয় পনেরোশো পঁচাত্তর সালে ফ্রেন্স নামের এক ব্যক্তির সাথে তার বিয়ে হয় বিয়ের পর এলিজাবেথের স্বামী হাঙ্গেরির সেনাপতি হিসেবে নিয়োগ পেয়ে যুদ্ধে চলে যান এরপর থেকে পুরো পরিবারের দায়িত্ব এবং শাসনাভার তার কাঁধে এসে পড়ে স্বামীর অবর্তমানে তিনি একাই ব্যবসার সবকিছু কিছু দেখাশোনা করতেন বেশ চড়া বেতন দিয়ে তিনি ব্যবসায় কুমারী মেয়েদের কাজের লোক হিসেবে রাখতেন তবে আশ্চর্যের ব্যাপার হল যে মেয়েই কাজের জন্য বাড়ির ভিতরে যায় সে আর ফিরে আসে না পরে জানা যায় এলিজাবেথ তার ত্বক ভালো রাখার জন্য কুমারী মেয়েদের রক্ত দিয়ে স্নান করতেন রক্ত দিয়ে গোসল করার আগে তিনি মেয়েদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলতেন এবং এ সময় তিনি মেয়েদের চিৎকার উপভোগ করতেন প্রায় পঁচিশ বছর এভাবে চলার পর রাজা মেথিয়াস ব্যাপারটা জানতে পারেন এরপর এলিজাবেথের বাসা থেকে মৃত এবং অর্ধমৃত মেয়ে উদ্ধার করা হয় এই পঁচিশ বছরে এলিজাবেথ প্রায় ছয়শো জন কুমারী মেয়েকে খুন করেন ষোলোশো সালে চার বছর গৃহবন্দী অবস্থায় তার মৃত্যু হয় আর এভাবে শেষ হয় এলিজাবেথ ব্যাথরি নামে এক কুখ্যাত সিরিয়াল কিলারের উপখ্যান ক্যাথরিন নাইট ভদ্রমহিলা জন্মগ্রহণ করেন উনিশশো সালে ক্যাথরিন হল প্রথম অস্ট্রেলিয়ান নারী যাকে প্যারোল ছাড়া যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় কারণ সেখানে মৃত্যুদণ্ডের বিধান ছিল না মূলত তিনি যা করেছেন তার সংক্ষিপ্ত ইতিহাস এরকম ক্যাথরিন নাইট পারিবারিক কোনো এক ঝামেলায় তার প্রথম স্বামীর সব দাঁত উপড়ে ফেলে দেন একই কারণে তার দ্বিতীয় স্বামীর সামনে তার আট সপ্তাহ বয়সী একটি কুকুরের জিব্বা কেটে নেন এবং পরে কুকুরের চোখ উঠান এর কয়েক মাস পরে তিনি একটি গোপন সম্পর্কে জড়িয়ে পড়েন এবং তার সাথে ঝগড়ার এক পর্যায়ে তিনি ওই ব্যক্তিটিকে ৩৭ বার সুরিকাঘাত করে খুন করেন এরপর ক্যাথরিন ওই ব্যক্তির মৃতদেহের চামড়া সারিয়ে তা ঝুলিয়ে রাখেন নিজের বেডরুমের দরজার হুকের সাথে এছাড়াও মৃতদেহ থেকে মাথা কেটে নিয়ে রান্না করে বাচ্চাদের জন্য রেখে বাইরে চলে যান তিনি কিন্তু বাচ্চারা বাড়ি ফেরার আগেই পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ইরমা গ্রেস ভদ্রমহিলা উনিশশো সালে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন হিটলারের রাভেজ ক্যাম্পের সুপারভাইজার এরপর সেখান থেকে বদলি হয়ে আসেন আউটসুইডস ক্যাম্পে সেখানে তিনি দায়িত্ব পান ত্রিশ হাজার বন্দি ইহুদি নারীর তার কাজের মধ্যে ছিল পোষা কুকুর দিয়ে নারী হত্যা বিকৃত যৌনাচার লাইন ধরে নারীদের দাঁড় করিয়ে গুলি প্র্যাকটিস অবাধ্য বন্দীদের গ্যাস চেম্বারে প্রেরণ তার এই রকম হত্যাযজ্ঞের জন্য তিনি বিজ অফ বেলসন নামে ব্যাপক পরিচিত পান দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে তাকে গ্রেফতার করা হয় এবং ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ইস্কচ ভদ্রমহিলা উনিশশো সালে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন কার্ল কোচের স্ত্রী স্বামীর ক্ষমতা ছাড়াও তিনি নিজে ছিলেন বুচেন ওয়ার্ল্ড কনস্ট্রেশন ক্যাম্পের সুপারভাইজার সেই সুবাদে সেখানকার বন্দীদের মধ্যে যাদের শরীরে টেটু আঁকা থাকত তাদের আর যাদের চামড়া সুন্দর তাদের আলাদা করে রাখতেন তারপর যাদের শরীরে টেটু থাকতো তাদের খুন করে টেটুটি চামড়া সহ কেটে সংরক্ষণ করতেন শুধু তাই না শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ তিনি সংগ্রহ করতেন তবে তার সবচেয়ে প্রিয় শখ ছিল সুন্দর চামড়াওয়ালা বন্দীদের হত্যা করে তাদের শরীরের চামড়া দিয়ে কুশনো কভার সাইড ল্যাম্প বালিশের কভার সহ অন্যান্য জিনিস বানানো উনিশশো সাতচল্লিশ সালের তিরিশে জুন তার যাবজ্জীবন কারাদণ্ড হয় কুখ্যাত ওই মহিলাকে গ্রেফতার করা হয় উনিশশো তেতাল্লিশ সালের চব্বিশে আগস্ট কিন্তু প্রমাণের অভাবে ছাড়া পেয়ে যান পরবর্তীতে উনিশশো পঁয়তাল্লিশ সালের তিরিশে জুন আমেরিকান সৈন্যরা তাকে আবার গ্রেফতার করে শুরু হয় তার বিচার এবার তার কুরকৃতির প্রমাণ পাওয়া যায় আর পাওয়া যায় তার সেই মানুষের চামড়ার তৈরি জিনিসপত্র উনিশশো সাতচল্লিশ সালের তিরিশে জুন তার যাবজ্জীবন জেল হয় এবং জেল থাকাকালীন উনিশশো সাতচল্লিশ সালের একলা সেপ্টেম্বর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় নেয় এই বিকৃত মস্তিষ্কের মহিলা বেলেগুনেস আঠারোশো সালে আমেরিকায় জন্ম নেন বেলেগুনে ছিলেন উচ্চতায় ছয় ফুট এবং তার ওজন ছিল প্রায় একানব্বই কেজি তিনি একে একে খুন করেন তার দুই স্বামী এবং সন্তানদের স্বামী সন্তান ছাড়াও আরও প্রায় ডজনখানেক মানুষকে তিনি বিভিন্ন সময়ে হত্যা করেন আর এসব হত্যার কারণ অন্য কিছু নয় ইন্স্যুরেন্স পলিসি আর বিশাল টাকার লোভ স্বামী সন্তানদের হত্যা করে ইন্স্যুরেন্স পলিসির টাকার জন্য আর বিভিন্ন সম্পর্কে জড়িয়ে আরও যাদের হত্যা করেন তাদের টাকা আর সম্পত্তি হাতানো ছিল মুখ্য কারণ আর তাই আমেরিকার ক্রিমিনাল ইতিহাসে তার নাম দেওয়া হয় ব্লুবার্ড হিসেবে মেরি এন কটন ভদ্রমহিলা আঠারোশো বত্রিশ সালে জন্মগ্রহণ করেন মেরি তার দুই স্বামী একটা বয়ফ্রেন্ড একটা ফ্রেন্ড এবং বারোটা সন্তানসহ প্রায় একুশ জনকে খুন করে আর্সেনিক বিষ খাইয়ে পরে ব্যাপারটা ধরা পড়লে আঠারোশো তেহাত্তর সালে তাকে ফাঁসিতে ঝোলানো হয় বিভাল্লি এলিট জন্ম উনিশশো সালে যিনি ব্রিটেনের সবচেয়ে পরিচিত সিরিয়াল কিলারদের মধ্যে একজন ছিলেন বিভাল্লি একজন নার্স ছিলেন তিনি চারটি শিশুকে মার্ডার করেছিলেন এবং পাঁচটি শিশুকে ভয়াবহভাবে আহত করেছিলেন এছাড়াও তিনি তেরোটি শিশুকে আটান্ন দিন ধরে অত্যাচার করেছিলেন ধরা খাওয়ার আগ পর্যন্ত যেহেতু তিনি একজন নার্স ছিলেন তাই এই কাজটা তিনি বেশ সহজেই করতে পারতেন তবে ঠিক কী কারণে তিনি শিশুদের এমন নির্মমভাবে খুন করতেন তা জানা যায়নি ধারণা করা হয় তার মেন্টাল ডিসঅর্ডার ছিল বিনোদন জগত ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের আর এস ভয়েস টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন